সেখানে লেখা আছে আমার আজ্ঞায় বৈষ্ণব হইয়া তার মেয়ে এইরকম ধর্মের কথা ব্যাখ্যা নিশ্চয়ই আছে সেখানে, কিন্তু তফাৎ নাই তো কিছু। গুরুই বৈষ্ণব, বৈষ্ণবই গুরু। গুরুবাদৈব তো তার কাছ থেকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি সেই সোর্স থেকে যদি কথাটা না শোনা যায় তাহলে প্রতি পদে পদেই ভুল হতে পারে। আমাদের শাস্ত্র যা বলেছেন সেইটা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। গুরু যা বলেছেন সেটা শিখতে হবে, বৈষ্ণব যা বলেছেন বলছেন সেটা শিখতে হবে। যে কথা শুনলে পরে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন, অত অনেকেরই সন্তুষ্টি বিধানের কথা আছে এর ভিতরে, অন্তত তিনজনের, গুরু বৈষ্ণব ভগবান। হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববাঞ্ছিত পূরণ। তাহলে এই তিন তত্ত্ব নিয়ে আমাদের অনুশীলন অভ্যাসের কথা আছে। শাস্ত্র বলছেন দৈতৃষ্ঠের আপনাথ মত হরি, ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন। কার সন্তুষ্টি বিধান আগে এ নিয়ে একটা আলোচনা আছে। যদি বলি ভগবানের কথা নিয়ে আলোচনা আগে, কথা ঠিক, কিন্তু ভগবানের কথা আলোচনা করব আমি কার কথা শুনে, কার নির্দেশে, কার উপদেশে, কার ইচ্ছানুসারে। তত্ত্ব দর্শনে কিন্তু বাদ দেওয়া যাবে না, উভয় তত্ত্বকেই বাদ দেওয়া যাবে না। কে আগে কে পরে এ নিয়ে একটা আলোচনা হতে পারে। পার্থিব জগতে রীতিনীতি আছে, অপার্থিব জগতে, অপ্রাকৃত জগতে সেখানে এইরকম ধরনের আগে পিছিয়ে এমন কথাটা নেই, তাহলে তত্ত্বদর্শনই ভুল হয়ে যায়। ভগবান আগে না গুরু আগে? গুরু আগে একটা প্রশ্ন আছে, সেখানে বলছেন আদৌ গুরু পূজা কথাটা আসছে। পুজোর বেলায় আগে হল, ঠাকুরের ভোগটা কখন দিতে হবে? গুরুদেবের খাওয়াতে হবে, তিনি প্রসাদ ছাড়া গ্রহণ করেন কিছু? গুরু না বৈষ্ণব নাম, পরে প্রসাদ হবে তারপর তো তিনি সেবা করবেন। একটা বিচার আছে, তিনি নিজে প্রসাদ করে সেবা করতে পারেন, আবার কেউ প্রসাদ এনে তাকে দিল তিনি সেবা করতে পারেন। পূজার কোন জিনিস নাই অথচ প্রসাদ হয়ে যায়, এ ব্যাপারও আছে।
স্মরণ করলেই প্রসাদ হয়, ঠাকুরের সামনে নিয়ে গিয়ে ধরলেই ভোগ হয়ে যায়, যাকে বলে দৃষ্টি ভোগ। সে অনেক রকম ব্যাপার। তথাপি একটা অগ্রপশ্চাৎ বিচার আছে, ভগবান বড় না ভক্ত বড় উৎসবটা কি হবে? ভগবানকে ছাড়া ভক্ত নন, পরিচয় নেই। আবার ভক্তকে ছাড়াও ভগবানের কোন পরিচয় নেই। কাল আলোচনা হয়েছিল শক্তি শক্তিমান তত্ত্ব নিয়ে। একটু শক্তিমান ছাড়া শক্তির কোনো পরিচয় নেই, আবার শক্তি ছাড়াও শক্তিমানের কোনো বাহাদুরি নেই। আর বক্তব্যের মধ্যেও ওই রকমই পাওয়া যায়। কৃষ্ণ বলছেন আমার ভক্তই সব থেকে বড়, আর ভক্ত বলছেন আমার পরমভাষ্য ভগবানই সব থেকে বড়। কোন বাস্তব তত্ত্ব দর্শনটা কি হবে? দুজনের মধ্যে খেলাখেলি আছে, তথাপি বিচার তো একটা আছে। ভগবত তত্ত্ব সম্বন্ধে যার কাছ থেকে আমি কিছু জানবো, শুনবো, শিখবো, তাকে বলা হয়েছে গুরুতত্ত্ব। সেই গুরুতত্ত্ব অপ্রাকৃত, প্রাকৃত কিছু নয়। তত্ত্ব দর্শনে দেখা যাচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। ভগবান যাতে খুশি হন, ভগবান যাতে খুশি হন, সেই রকম ধরনের আচরণ করতে হবে। এবং ভগবান কিসে খুশি হন শাস্ত্রে বলা আছে, তাদের অনুসারে করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শুনে নিতে হবে, জেনে নিতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত তত্ত্ব দর্শন এমনই, কে আগে কে পিছনে তা বলা যাবে না, গন্ডগোল হয়ে যায়। কেউ বললেন শ্রীরামচন্দ্র আগে, বা কেউ বলবেন মৃত্যুদেব তার আগে। আবার কেউ বলবেন কৃষ্ণ পরে দ্বাপর যুগে। আবার কেউ বলতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পরে। এইখানে এই আগে আর পরে এই বিচার কালাগত বিচার ভগবত তত্ত্বের কাছে আসে না। কালাগত বিচারে আমরা যেটা বিচার করি সাধারণ ভাবে, অপ্রাকৃত বিচারের মধ্যে এটা আসে না। এরকম কথা আছে, হ্যাঁ শাস্ত্রে আছে এরকম। সত্যযুগের যারা প্রজা তাদের একটা কি আছে, যুগোপযোগী নাম, যেমন মহামন্ত্র কলিকালে সত্যযুগের এরকম তো আছে, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্তর, নারায়ণ পরমে, নারায়ণ পরাগতি পরামুক্তি, সব নারায়ণ নারায়ণ করে আছে সত্যযুগে। ত্রেতা যুগেতে হচ্ছে রাম নারায়ণানন্ত মুকু
মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী হরে বৈকুণ্ঠ বামন। তার ব্রহ্ম নাম তারপর যুগের তার ব্রহ্ম নাম হরে মুরারি মধুকৈট ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষ। দ্বাপর যুগের তার ব্রহ্ম নাম হরে মুরারি মধুকৈট ভারী উল্টো পাল্টা হয়ে গেল বোধহয়। ঠিক আছে ঠিক আছে আচ্ছা হরে মুরারি মধুকৈট ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছেন ত্রেতা যুগে, তার ভিতরে তার ব্রহ্ম নামের ভিতরে কতগুলো নাম আছে শ্রীরামচন্দ্রের, আর কতগুলো নাম কৃষ্ণের নাম পাওয়া যাচ্ছে। তা কৃষ্ণ তো এসেছেন দ্বাপর যুগে, ত্রেতা যুগে তার ব্রহ্ম নাম নামের মধ্যে কৃষ্ণ নাম কি করে গেল বিচারের কথা। এগুলো রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদন, রাম নারায়ণ ধরা গেল সত্যযুগের মধ্যে, মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারী কংসারী কৃষ্ণ কথাগুলো আছে। এর থেকে প্রমাণ হয় যে এই নাম তত্ত্ব দর্শন প্রাকৃত জগতের কালের কোন অধীন নয়। যদি ধরা যায় দ্বাপর যুগে কৃষ্ণ এসেছেন, সুতরাং কৃষ্ণ ইজ জুনিয়র টু দ্যাট অফ ইউর শ্রীরামচন্দ্র, অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে গেল বলা যাবে না। কেন বলা যাবে না, শাস্ত্রেই প্রমাণ আছে। পূর্ণ বস্তু তিনি পরে আসছেন, আগে সব অংশ কলা সব এসেছেন, অনেক অংশের অংশকে কলা বলে, তাই না। রামাদি মূর্তিসু কলা নিয়মে নতিষ্ঠন নানাবতার মকর ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরমাত্মমাঞ্জু গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। ব্রহ্মজি বলছেন তত্ত্বদর্শী ব্যক্তি সর্বপ্রথমে ভগবান যাকে বেদবাণী শ্রবণ করিয়েছেন, আর গোবিন্দ কিন্তু উল্টো পাল্টা বলেন না, বলেননি, তিনি বলছেন কি রাম রাম নৃসিংহ বুদ্ধ কল্কি বামনাদি যত অবতার, তিনি অবতার বলা হয়েছে, অবতারই বলা হয়, সমস্ত অবতারের মূল মালিক যিনি তাকে বলা হয় অবতারী। কৃষ্ণের বেলায় ওটা বলা হয়েছে, অন্য কারো বেলা বলা হচ্ছে না, তো মানে একজনের বেলা বলা হয়েছে, তো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবতারী। তত্ত্বদর্শন কি শিখাচ্ছেন, সমস্ত অবতারের উপরওয়ালা যিনি শ্রীকৃষ্ণ,
युतेचांश कला पुंस कृष्णस्तु भगवान स्वयं स्वयं रूप कृष्ण तिनी सर्वावतारी विचार क्षेत्र गुलो यही रकम जेहेतु श्री रामचंद्र आगे एसेछेन और कृष्ण परे एसेछेन किन्तु श्री रामचंद्र अवतार अवतारी नहीं विचार कथा हमरा गुरु महाराज संगे प्रचार गेछिलाम यूनिवर्सिटी सीनेट हले गुरु महाराज सनातन धर्म तत्व सम्बन्ध हलर भितरे चारिदिके समस्त सब अवतारे बड़ बड़ मोबाइल पेंटिंग लगाना আর খুব বড় করে করে আছে মহামন্ত্র কলিযুগে তার ব্রহ্ম নাম খুব বড় বড় করে লেখা আছে কিন্তু হরে কৃষ্ণ আগে লেখা নেই আগে লেখা আছে হরে রাম 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 হরে হরি সেকেন্ড লাইনে আছে হরে কৃষ্ণ 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 হরে হরি গুরু মহারাজ ভক্তিতার আরম্ভ আগেই বললেন যে আজকে আমাদের সাবজেক্ট ম্যাটার হবে নামতত্ত্ব শ্রী নামতত্ত্ব নিয়ে এও সনাতন ধর্মেরই অঙ্গীভূত অংশ বললেন এখানে যে লেখাটা আছে এই লেখা দেখি প্রথমে আমার সাবজেক্ট ম্যাটার মনে পড়ল নামতত্ত্ব নিয়ে আরম্ভ করলেন এখানে যেভাবে লেখা আছে আমাদের যা জানা আছে তাতে যত রকমের এডিশন গ্রন্থ আছে লাইব্রেরিতে আমাদের কোন গ্রন্থের ভিতরে হরে রাম আগে পাইনি আমরা বরাবর হরে কৃষ্ণ এইটাই পেয়ে এসেছি আমরা কিন্তু এখানে কোনো একটা কারণে শ্রীরামচন্দ্রকে আগে দেওয়া হয়েছে এটা বুঝতে পারা যাচ্ছে কেন শ্রী রামচন্দ্র আগে এসেছেন সেই জন্য রাম নামটা আগে হবে এই জন্যে রামটা এরা আগে লিখেছেন কিন্তু এটা তো কলি সন্তরণ উপনিষদ উপনিষদের মন্ত্র এখানে যে বিচারে হরে রাম আগে লেখা হয়েছে সে বিচার শাস্ত্রের নাই হরে কৃষ্ণ আগে আছে তো ওই পয়েন্টে বক্তৃতা আরম্ভ করলেন সেইখানেই তিনি বললেন যে আমরা তুলনামূলক আলোচনা করে দেখছি যে কৃষ্ণ সকলের উপরওয়ালা সুতরাং তার নামটা আগে হওয়া উচিত এবং সত্য ঘটনাও তাই ওইসব উদাহরণ দিয়ে দিয়ে তিনি বুঝাচ্ছিলেন ত্রেতা যুগে তার ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম কি করে আসবে তাহলে যদি এই বিচার না থাকে বা দ্বাপর যুগে তার ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ নাম থাকা স্বাভাবিক কিন্তু অন্যান্য অবতারের মন্ত্রের ভিতরে ঢোকেনি শেষকালে সকলের শেষে ব্যাখ্যা করেছেন হরে কৃষ্ণ এই তার ব্রহ্ম নাম এই মহামন্ত্র তো বললেন অনেকেরই ধারণা হরি কৃষ্ণ রাম এই তিনটে নামের ভিতরে আছে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে এই তিনটা শব্দ ঘুরিয়ে ফিরিয়ে আছে এ সম্বন্ধেও বক্তব্য রয়েছে হরি শব্দের সম্বোধনে হরে হয় কিন্তু এখানে হরি শব্দের সম্বোধনে হরে নয় তিনি ব্যাখ্যা দিলেন
পরাশব্দের সম্বোধনে হরি, রাধা শব্দের সম্বোধনে রাধে হয়, পরাশব্দের সম্বোধনে এখানে হরে হয়েছে। হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ এই মানে। এই সবগুলো সম্বোধনের পদ বিপ্রলম্বর প্রশাসনক, হে হরে, হে রাধে, হে কৃষ্ণ, এই যেটা আমরা মনে করছি সেটা সবসময় তা অর্থ নয়, আমাদের ধারণায়, আমাদের জ্ঞান অনুসারে, বুদ্ধিবৃত্তি অনুসারে যতটুকু আমরা জেনেছি বুঝেছি তাতে আমরা ওরকম ব্যাখ্যা দিতে পারি, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা এটা নয়। হরা শব্দের সম্বোধনে হরেই হয়েছে এখানে, হরা মানে রাধা, হরতি শ্রীকৃষ্ণ মান কৃষ্ণ লাধ স্বরূপিণী অত হরাইতি অনেন এব রাধেতি পরিকীর্তিতা, রাধা শব্দেরই বদলে বসেছে হরা, হরি সম্বোধনে হরে হয়েছে। শাস্ত্রে তো সবগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু আমরা তার মধ্যে কষ্ট কল্পনা করি কেন? আমরা নিজেদের মতো কিছু বলতে চাই, এটা তো উচিত না। তত্ত্ব সিদ্ধান্ত যদি আমরা না বুঝি তাহলে ঠাকুরকে ভালোবাসা যায় না, হরি কৃষ্ণকে ভালোবাসা যায় না। তত্ত্ব দর্শন যদি আমরা না জানি সেজন্য আগে জানতে হবে তত্ত্ব সিদ্ধান্ত। শাস্ত্রের কথায় কি বলছেন সেখানে? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অনর্স, যাহা হইছে কৃষ্ণের বাগে সুদৃঢ় মানুষ। তাহলে তত্ত্ব সিদ্ধান্ত শিখতে হবে আমাদের, কে কৃষ্ণ, কে বিষ্ণু, কে নারায়ণ, কে রাম, রাম তো তিনজন, বলরাম রাম, পরশুরাম রাম, আর রাঘব রঘুপতি তিনিও রাম, সকলে তো অর্থগুলো সব জানেন না, কিন্তু শব্দগুলো তো আছে, ওটা তো আমাদের শিখতে হবে। দশরথি রাম, আবার শ্যামদগলি রাম, আবার বলরাম, তিন রাম হলেন, রাম রামেটি রামেটি, রামেটি তিনবার যদি বলা যায় তিনজনের অর্থ হতে পারে। কি করবো আমরা, আপনার সিদ্ধান্ত আমাদের শিখতেই হবে। ঠাকুরের উপাসনা হয় না, ঈশ্বর উপাসনা হয় না, চৈতন্য মহাপ্রভু শিক্ষার মধ্যে এটা আছে। যদি তত্ত্ব সিদ্ধান্ত ঠিক মতো না জানো তাহলে সাধন ভজন হবে না, কষ্ট মাথায় ঢোকে না, বুঝি না কিছু, বুঝি না বুঝতে হবে, বুঝে না বললে এড়িয়ে গেলে হবে না, বুঝতে হবে। একটা একবার একটা জিনিস একবার পড়লে যা হবে তিনবার পড়লে অনেক পরিষ্কার, দশবার পড়লে আরো পরিষ্কার,
কথাগুলো আছে তো সিদ্ধান্তের জানতে হবে, তাহলে সাধন হয় না। তত্ত্ব দর্শনের মধ্যে তরতম আছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কথাটা এই চমৎকারিতাটা কি, চমৎকারিতা ব্যাখ্যা করতে গেলে এর থেকে ইনি শ্রেষ্ঠ, এর থেকে ইনি শ্রেষ্ঠ এ বলতে গেলে কিছু ভাষা ভাষা মন প্রবেশ করে, দোষ ত্রুটি এসে যায়। সেই জন্যে গুরু বৈষ্ণবগণ ব্যাখ্যা করতে গেলে কি বলেন, একটা শব্দ আছে টিপিক্যাল শব্দ, বৈশিষ্ট্য বৈচিত্র এই শব্দ ব্যবহার করে, তবে অপরাধ হয়ে যেতে পারে, তত্ত্বের চরণে অপরাধ হতে পারে। বৈশিষ্ট্য বৈচিত্র এইরকম শব্দ ব্যবহার হয়, শ্লোক এরকম আছে সিদ্ধান্ত তত্ত্ব বেদেপি শ্রী স কৃষ্ণ স্বরূপয়ো, শ্রী স শ্রী স কে নারায়ণ, লক্ষ্মী স নারায়ণ, আর শ্রীজি কাকে বলে, রাজা ঠাকুরের নিয়ে বলে তো শ্রীজি, রাধেশ কৃষ্ণ। তত্ত্বগত কোন অসুবিধা নাই, পূর্ণ দর্শনের মধ্যে আছে রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, রসগত বিচারে কৃষ্ণ স্বরূপ শ্রেষ্ঠত্ব স্থাপন করেছেন, তার মধ্যে বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে মনে হচ্ছে। তত্ত্বটা কি নারায়ণ, কৃষ্ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ শব্দের সাবস্টিটিউট শব্দ বিষ্ণু, একই কথা। আমাদের গুরু বৈষ্ণবের নিকট থেকে তত্ত্ব দর্শন শিখতে হয়, জানতে হয়, কিছু তফাৎ আছে। গুরু যিনি তিনি যদি বৈষ্ণব, আবার বৈষ্ণব যিনি তিনি যদি গুরু, তত্ত্ব দর্শনে গণ্ডগোল নেই, তত্ত্ব দর্শন ঠিক আছে, তাহলে গুরু শব্দ একটা বিশেষ অর্থ প্রকাশ করে, তার মধ্যেও কিছু বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে। কেন গুরু অনেক রকমের, ভিক্ষা গুরু, ভজন গুরু, বর্ণ প্রদর্শক গুরু, মহান্ত গুরু, শিক্ষা গুরু, বিভিন্ন রকমের গুরুর ক্যাটেগরি কথা শাস্ত্রে বলা আছে। কি করবো আমরা, আমাদের শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, এসব শব্দের যেসব বৈশিষ্ট্য আছে বৈচিত্র্য আছে সেগুলো শিখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আলোচনাগুলো তো ওই রকম,
চৈতন্য মহাপ্রভু পুরীতে আছেন, সেখানে একজন কবি নাম ওখানে দেওয়া হয়েছে যদবা তদবা কবি, তিনি কিছু কবিতা লিখেছেন। এইটা মহাপ্রভুকে শোনাবার জন্য খুব আগ্রহ তার, মহাপ্রভুর কাছে চৈতন্য মহাপ্রভুর কাছে কথাটা বলতে তিনি বললেন আমার তো সব সময় নাই, তা আপনি স্বরূপ দামদার কাছে যান, ওইখানে গিয়ে বলুন। স্বরূপ দামদার কে? প্রাইভেট সেক্রেটারি। তিনি অনুমোদন না করলে চৈতন্য মহাপ্রভু কিছু শোনেন না দেখেন না। ওখানে গিয়ে বলতেই হ্যাঁ পড়ুন কিছুটা শুনবার পরই বললেন আচ্ছা থাক আর লাগবে না, পড়া বন্ধ করলেন কেন? উল্টো পাল্টা তত্ত্বদর্শনে এসে গেছে, সচল বিগ্রহ ঠাকুর সম্বন্ধে এসে গেছে। যদিও সচল অচল শব্দের অর্থ আছে কিন্তু ওখানে তত্ত্ব বিভ্রম এসে গেছে, সিদ্ধান্ত বিরোধ এসে গেছে, আর শুনবো না হয়ে গেছে, পরীক্ষা ফেল হয়ে গেছেন উনি, না আর শুনবো না। তখন সর্বদামদার বলছেন ওকে যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। দামোদর স্বরূপ বলছেন আইনের কথা, এই কথাটাই ওকে বলে দিলেন। আনুগত্য ওই জন্য দরকার, তত্ত্ব সিদ্ধান্ত জানতে গেলে তত্ত্ব সিদ্ধান্ত সম্মত কথা বলতে গেলে ওটা শিখতেই হবে, জানতেই হবে, ওটা না জানলে হরিভজন হবে না, ঈশ্বর উপাসনা হয় না। কোনটা ভালো কতটুকু